কে গো, তুমি সামিয়া না? হ্যাঁ আন্টি, বলেন কি বলবেন? তা বড়দের দেখলে যে সালাম দিতে হয় এটা জানো না? আসলে আন্টি আমি আপনাকে দেখি নাই, এই জন্য সালাম দেই নাই। তা দেখবে কেমনে, এত বড় শরীর, এটা নিয়ে কি আর দেখা যায় নাকি? এত মোটা কেন তুমি? আজ ওইটা পেঁচাল পেড়তে আসছে। আমি মোটা তাতে ওনার কি? আমি তার ওনার টাকায় খাইয়া মোটা হই নাই, যত সব। তা তোমার মা মনে হয় তোমার একটু বেশি খাওয়ায় না? হ্যাঁ আন্টি, সবার মাই তো সবাইকে আদর করে একটু বেশি খাওয়ায়, আপনিও তো আপনার মেয়েদেরকে একটু বেশি খাওয়ান। উমা, কেমন বিয়া, তো আমার মেয়ের খাওয়ার দিকে নজর দিতেছো, তুমি কি আমার মেয়ে খাইলে পরে চায়া থাকো নাকি? না আন্টি, সেইটা না, আপনার মেয়েও তো আমার মতোই মোটা সোটা, তাই আর কি। শুনো, আমার মেয়ে যথেষ্ট স্মার্ট, সুন্দর, স্লিম। আমার মেয়ে মোটা না, তুমিই মোটা। নিজের ওজন কমা, বুঝছো? এমন মেয়েদেরকে কেউ পছন্দ করে না, এত মোটা মেয়েদেরকে। এখন সবাই স্লিম মেয়েটে চাই, বুঝছো? নিজের দিকে তাকাও, তোমার এত পুরো একটা জলহস্তির মতো দেখা যায়, বুঝছো? কম কম খাবা আর এক্সারসাইজ করবা বেশি বেশি, তাহলে কি চিকন হয়ে যাবা। এত মোটা মায়া পাইন এখন ভালো লাগে না। তোমার আন্টি দেখে ভালো করে বুঝায় বসে, বুঝছো? তোমার ভালো চাই আমরা। আচ্ছা আন্টি, তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আর ভালো করে দেখা শুনা হাইটো দেখো, আবার ডেই নেটো নিয়ে পড়ে যাও। আজকে আমি একটু মোটা দেখা, আমার এতগুলো কথা শুনাইলো, আমিও চিকন হয়ে দেখাই দিব। এই 2 মাস আর ঘর থেকে বার হবো না। এই 2 মাসে তো আমি অনেক চিকন হয়েছি, এখন নিশ্চয়ই ওই আন্টিটা আমাকে এরকম বাজে বাজে কথা বলবো না। যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে আন্টি, আসসালামু আলাইকুম। কে তুমি? তোমারে তো চিনলাম না। আরে আন্টি, আমারে চিনতে পারেন নাই? আমি তো সামিয়া। সামিয়া? এই তুমি না আগে মোটা ছিলা, তুমি এত চিকন হইলে কিভাবে? আন্টি আপনি তো বললেন বাসার মধ্যে কম খাইতে আর এক্সারসাইজ করতে, ওইটা করে আমি অনেক চিকন হয়ে গেছি, দেখছেন এখন কত স্লিম হয়ে গেছি, সুন্দর হয়ে গেছি। না এই মাইয়া তো ভালোই চিকন হয়েছে। না না, প্রশংসা করা যাবে না, প্রশংসা করা যাবে না। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, তবে 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 তুমি একটু বেশি চিকন হইয়া গেছো না? এখন তো বাতাস আসলে বাতাসের লগে উড়া যায়। মানে কি আন্টি, আপনিই তো বলছেন যে এখন নাকি কেউ মোটা মেয়ে পছন্দ করে না, সবাই চিকন মেয়ে চায়, তো এখন চিকন হইলাম তো এখন এই কথা বলতেছেন? শুনো, মিডিয়াম সুন্দর, বুঝছো? এত চিকনও ভালো না, এত মোটাও ভালো না। তুমি যে চিকন হইছো, তোমারে তো খুঁজিয়ে পাওয়া যাইব না, হাড্ডি ছাড়া তোমার শরীরে তো কিছুই খুঁজে পাওয়া যাইব না। শোনো শোনো, আগে ভালো ছিল, মোটা ছিল, এখন তো কেমন দেখা যায়, শুকনা, হাড্ডি ছাড়ার কিছুই চোখে পড়ে না। বুঝলাম না, মানে চিকন হইলেও দোষ, আবার মোটা হইলেও দোষ, তাহলে কি করবো?